আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লার্ন বাংলা টু ইটালিয়ান ইজিলি চ্যানেলে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে ইটালিয়ান ভাষা শিক্ষা লেসনে থাকছে কিছু অতি প্রয়োজনীয় প্রকাশভঙ্গি। যারা ইটালিতে নতুন এসেছেন তাদের জন্য এই শব্দগুলো অতি প্রয়োজনীয়। চলুন তাহলে জেনে নিই উচ্চারণ বাংলা এবং তার ইটালিয়ান। হ্যাঁ 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 মানে হচ্ছে সি সি। যেমন আমরা কোনো কিছু জবাবে বলি হ্যাঁ, তাকে ইটালিয়ানে বলা হয় সি সি। না না মানে হচ্ছে নো নো। হ্যালো, এটা আমরা ইংলিশে যেটাকে বলি হ্যালো কারোর সাথে দেখা হলে, ওটা ইটালিয়ানে বলা হয় চাও চাও চাও। সুপ্রভাত, সকালবেলা কারোর সাথে দেখা হলে আমরা সাধারণত বলি সুপ্রভাত। যেটা ইংলিশে বলা হয় গুড মর্নিং, সেটা আমরা ইটালিয়ানে বলি বুন জোর্নো বুন জোর্নো। সুপ্রভাত বুন জোর্নো। শুভ রাত, এটাকে বলা হয় আমরা গুড নাইট, ওটাকে ইটালিয়ানে বলা হয় বোনা নোত্তে বোনা নোত্তে। শুভ সন্ধ্যা বোনা সেরা। আবার দেখা হবে, মানে কারোর সাথে দেখা হলো, সাধারণত আমরা বাংলায় বিদায় নেওয়ার সময় সাধারণত বলি যে ঠিক আছে আবার দেখা হবে, ওটাকে ইটালিয়ানে বলা হয় আরিভেদেরচি মানে আবার দেখা হবে, পরে দেখা হবে। মাঝে মাঝে আমরা বলি যে পরে দেখা হবে, ওটাকে ইটালিয়ানে বলা হয় আপিউ তার্দি মানে হচ্ছে পরে দেখা হবে। তারপরে হচ্ছে ধন্যবাদ, যেমন কেউ আমাদের কিছু দিলে বা কোনো সহযোগিতা করলে, কোনো ইনফরমেশন দিলে আমরা মানুষকে ধন্যবাদ বলি, ওটাকে ইতালিয়ানে বলা হয় গ্রাচে গ্রাচে। তারপরে আমরা মাঝে মাঝে বলি যে অনেক ধন্যবাদ, ওটাকে বলা হয় গ্রাচে মিলে। দুইভাবে বলা হয়, একটা হচ্ছে গ্রাচে মিলে অথবা বলা হয় মোলতে গ্রাচে। একটা হচ্ছে গ্রাচে মিলে, আরেকটা হচ্ছে মোলতে গ্রাচে, দয়া করে। যেমন আমরা বাংলায় কারোকে অনুরোধ জানালে বলি দয়া করে এটা করবেন, দয়া করে ওটা করবেন, সেভাবে বলা হয় দয়া করে। ইটালিয়ানে বলা হয় পের ফাভোরে স্বাগতম। যেমন কেউ যদি ধন্যবাদ দেয় তাহলে আমরা বিপরীতে বলি স্বাগতম, এটাকে বলা হয় প্রেগো প্রেগো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটিতে যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।